হ্যালো গাইজ, কি অবস্থা? সবার কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। তো আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম, ভালো মানুষ। এই ভিডিওটি আপনারা হয়তো ইতিমধ্যে দেখে নিয়েছেন এবং পার্ট টু দেখার জন্য আপনারা সকলেই অপেক্ষা করছেন। এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো যে এই ভিডিওটির পার্ট টু আদৌ আসবে কি আসবে না। তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর ভিডিওটি কেউ স্কিপ করবে না। আর এরকম নতুন নতুন আপডেট পেতে আমার এই ছোট্ট চ্যানেলটিকে আপনারা সকলেই সাবস্ক্রাইব করে রাখুন। তো ভিডিওটি দেখতে থাকুন। এই নাটকটির মাধ্যমে যে ঘটনাটি তুলে ধরা হয়েছে, শফিক নদীতে মাছ ধরতে যায় এবং একটি মাছও পায় না। সে ফিরে এসে বাড়ি, সেখানে তার বউ অনেক তাকে বকাবকি করে এবং তাকে একটি কথা জানিয়ে দেয়, তুমি যদি না কোনো ইনকাম করতে পারো তাহলে আমি চলে যাব। তো শফিক অনেক কষ্ট পায় এবং ইনকাম কি করব ভেবে ঠিক পায় না। তো কাজ খুঁজতে সে চলে যায়। সে অনেক জায়গায় কাজ খুঁজতে থাকে কিন্তু কোনো জায়গাতে সে কাজ পায় না। তো নমাজের টাইম হয়ে গেছে, তখন ও নমাজ পড়তে যায় এবং এইভাবে তারা সে 29 দিন কাটিয়ে দেয়। তো তখন আর একটি দিনের পরেই যখন বাড়িতে মাসের টাকা চাইবে, তখন সে কি করবে ঠিক পাচ্ছিল না। তখন একটি জায়গায় কাজের জন্য যায় এবং সে কাজ পায়। সেখানে সে কাজ করতে করতে অসুস্থ হয়ে পড়ে যায় এবং তাকে বাড়িতে ফিরে নিয়ে এসে, তো সেখানে আল্লাহর ফেরেশতারা এসে তার বাড়িতে টাকা পয়সা সব কিছু দিয়ে যায় এবং শফিককে তারা বাড়ি ফিরে দিয়ে যায়। তারপরে শ্রাবণী সব শফিককে জিজ্ঞাসা করে এবং শফিক সব কথা তাকে ভুলে বলে এবং ভিডিওটি এখানেই শেষ হয়ে যায়। আর দুঃখের সাথে জানানোর আছে যে এই ভিডিওটির পার্ট টু আসবে না। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।